আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনরোষে পড়ে এসব কি বলতে বাধ্য হচ্ছেন মেজবা হুজুর? সংশোধন হচ্ছেন মেজবা ভাই? প্রশ্ন জনাব হাবিবুর রহমান মেজবা, বাংলাদেশের একজন তরুণ বক্তাই আমি বলবো, হাফিজুর রহমান সিদ্দিকী ওরফে কুয়াকাটা হুজুরের ভাই। তিনি ব্যক্তি হাবিবুর রহমান মেজবা সাহেব চরম বিতর্কিত নানান কারণে, ব্যক্তিগত চরিত্র থেকে শুরু করে ওয়াজ মাহফিলে বিভিন্ন হিংসামূলক অসত্য মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা থেকে শুরু করে অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তা সত্ত্বেও জনাব হাবিবুর রহমান মেজবার কোয়ালিটি কিন্তু তার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিকের চেয়ে অনেক ভালো। যদিও হাবিবুর রহমান মেজবার চেয়ে তার ছোট ভাই মাহফুজুর রহমান জাবের আরও উন্নত রুচির এবং আরও স্মার্ট। হাবিবুর রহমান মেজবা সাহেব কিন্তু যথেষ্ট স্মার্ট। আমরা চাই তিনি ওয়াজের ময়দানে, তিনি এখন যে জনরোষের মধ্যে পড়েছেন বা তিনি ভালো কথা বললেও তিনি নেতিবাচক কমেন্টের শিকার হন মানুষ দেখতে পারে না, তাকে তরুণ প্রজন্ম সাধারণ জনগণ আবার ওয়াজের মাঠে স্থান দেখে, আমরা সেটাই চাই। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, একটা নতুন একবার আপডেট একটা ঘটনা আমি বিশ্লেষণ করব। হাবিবুর রহমান মেজবা সাহেব এই জনরোষের শিকার হয়ে একটু মূলধারায় ফিরে আসার নানান কৌশল এবং এই কৌশলের অংশ হিসেবে বড় বড় তার ট্রানজিশন শিফট, বড় বড় তার প্যারাডাইম শিফট, আগের বড় বড় অবস্থান থেকে, সেন্সিটিভ অবস্থান থেকে তিনি ফিরে এসেছেন, যেটা আমরা কেউ কল্পনা করতে পারিনি যে হাবিবুর রহমান মেজবা সাহেব এত বড় পরিবর্তন হবেন, সেটা বিশ্লেষণ করব। হাবিবুর রহমান মেজবা সাহেব নানান কারণে কিন্তু সমালোচিত। আমরা তার পাস্ট নিয়ে খোঁচা দিতে চাই না বা সেটা আলোচনা করতে চাই না, সেটা উল্লেখও করতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই যে হাবিবুর রহমান মেজবা সাহেব বর্তমান সময়ে সাংসারিক জীবনে তিনি হালালের মধ্যে আছেন এবং তিনি ইব্রাহিম খলিল বা কারো প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফের সাথে। এবং হাবিবুর রহমান মেজবা সাহেব কিন্তু আমি খেয়াল করেছি তিনি তার অতীত কর্মকাণ্ডের জন্যে বিভিন্নভাবে তওবা করা, আল্লাহ হয়তো বা ক্ষমা করেছেন বা করবেন, এগুলো জনগণকে বোঝানোর চেষ্টা করেছে যাতে তার পাস্ট নিয়ে খোঁচা দেওয়া না হয়। ঠিক আছে, আমি যেহেতু তিনি তওবা করেছেন সেটা নিয়ে খোঁচা দিব না। এবং সর্বশেষ আরেকটা যে ঘটনা ঘটেছে, আবু তাহা আদনানের বিরুদ্ধে কিছু মিথ্যা এবং অসত্য ঘৃণা ছড়িয়ে জনরোষের শিকার হয়ে, তার ভক্তদেরই জনরোষের শিকার হয়ে জনাব হাবিবুর রহমান মেজবা সাহেব তিনি ক্ষমা চাইতে, প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে জনাব হাবিবুর রহমান মেজবা সাহেবকে ধন্যবাদ জানাই। কিন্তু নতুন একটা ঘটনা ঘটেছে, হাবিবুর রহমান মেজবা সাহেব ক্ষমা চেয়েছেন কিন্তু নানান ঘটনার পরও জনগণ তাকে ছাড়ছে না। তার ভক্তই, আমি তার ফেসবুক কমেন্ট চেক করে দেখলাম, যেটা আমি ব্যক্তিগতভাবে কিছুতেই সমর্থন করি না এবং সেটা অতি উৎসাহী কিছু লোকের কাজ, এটা সমর্থন দেওয়া যায় না, তার ফেসবুক কমেন্টে ভালো ভালো কথা বললো ফেসবুক পোস্টে, তার কমেন্ট বক্সে মোর দেন 95% কমেন্ট নেতিবাচক এবং তাকে ঘুরে ফিরে তিনি যাই বলেন সেই নাইমভাবের আংটির কথা চলে আসে, এটা কিন্তু ঠিক নয়। আর বিষয়টা কিন্তু জনাব মেজবাহের বিরুদ্ধে প্রমাণিত নয়। হোয়াট এভার, হাবিবুর রহমান মেজবা সাহেব নতুন যে ঘটনাটা ঘটিয়েছেন, নতুন জনরোষের শিকার হয়ে যে কিছু কাজ করতে বাধ্য হচ্ছেন, বড় বড় পরিবর্তন হতে বাধ্য হচ্ছেন, যেটা সংশোধনের ইঙ্গিত কিনা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন, সেটার জবাব দেব। তবে তার আগে এই বিষয়টা ব্যাখ্যা করতে হলে হাবিবুর রহমান মেজবা সাহেবের মানহাস, পাস্ট মানহাস সম্পর্কে একটু বোঝা দরকার। হাবিবুর রহমান মানহাস, মেজবা সাহেবের মূলত মানহাস ছিল চরমোনাইপন্থী হয়ে চরমোনাইপন্থী গ্রাউন্ডগুলোতে ওয়াজ মাহফিলে দাওয়াত পাওয়া, এটা ছিল তার একটা মানহাস। দ্যাট মিনস এই বলয়ের বাইরে যাবে না এবং কৌমি বা দেওবন্দীদের আকাবির বলয়ের মধ্যেই থাকা এবং সেই কৌমি দেওবন্দী আকাবিরদের ট্রেন্ডেই চলা, সেই ট্রেন্ডেই কথা বলা, এটাই কিন্তু দুই একদিন আগে পর্যন্ত তার মানহাস ছিল। এবং সেই ট্রেন্ডের অংশ হিসেবেই কিন্তু আদনানের বিরুদ্ধে বলেছেন, আগে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে বলেছেন, জাকির নায়েকের বিরুদ্ধে বলেছেন, যদিও তিনি হয়তো বা সেটা চাননি, কিন্তু তার যে ফিলোসফি কৌমি ট্রেন্ডে থাকা, সেই গ্রাউন্ডে ওয়াজ মাহফিলে দাওয়াত পাওয়া, কিন্তু কালের বিবর্তনে কৌমিদের কোনো বড় গ্রাউন্ডে হাবিবুর রহমান মেজবা সাহেবের ব্যক্তিগত চরিত্র নিয়ে বিতর্ক হওয়ার পর তাকে আর কেউ দাওয়াত দেয় না, চরমোনাই গ্রাউন্ডও দাওয়াত দেয় না, চরমোনাই তাকে সন্দেহের চোখে দেখে, অথেন্টিক সোর্স থেকে আমি সেটা জানি, এবং চরমোনাই মনে করে যে এ ধরনের বিতর্কিত যার চরিত্র নিয়ে নানান অভিযোগ রয়েছে, সত্য মিথ্যা যাই হোক, এদেরকে চরমোনাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করতে চায় না, এটা আমি ভালোভাবেই জানি। তো এখন হাবিবুর রহমান মেজবা সাহেব কিন্তু একটা বিষয় ভালো ছিল যে তিনি শুধু কৌমি গ্রাউন্ডে না, তার ভাই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, এই দুইজনেই কিন্তু কৌমি গ্রাউন্ডের বাইরেও সাধারণ জনগণের প্ল্যাটফর্মে, বড় বড় প্ল্যাটফর্মে দাওয়াত পেতেন, এটা কিন্তু ঠিক। তো এখন হাবিবুর রহমান মেজবা সাহেব যেহেতু কৌমি অঙ্গনে বড় প্ল্যাটফর্মে দাওয়াত পাচ্ছেন না, কিন্তু সাধারণ জনগণের কিছু কিছু প্ল্যাটফর্মে
সাবেক চরমোনাই বা সেমি চরমোনাইপন্থী বা তার নিজেরও একটা বলয় রয়েছে, দু এক জায়গায় দাওয়াত পাচ্ছেন। এখন এইসব বিষয়ে কিন্তু পাবলিকলি তিনি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলেন অথবা জনগণের সামনে কথা বলতে চান, তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না, তাকে ট্রল করা হয়, তার অতীত নিয়ে খোঁচা দেওয়া হয়। এজন্যে এই জনরোষ থেকে বাঁচতে নতুন কিছু কথা বলতে বাধ্য হচ্ছেন, আমি বলবো জনাব হাইবুর রহমান মেজবা। সেটা হচ্ছে যেটা কল্পনা করা যায় না, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, দ্যাট হাইবুর রহমান মেজবা সাহেবের মতো লোক যিনি ফেসবুক পেজে তার ডক্টর জাকির নায়েকের নাম দিয়ে শিরোনাম দিয়ে বক্তব্য দিবে। ডক্টর জাকির নায়েক বর্তমানে প্রাসঙ্গিক কিছু নয়, কিন্তু ডক্টর জাকির নায়েকের নাম দিয়ে শিরোনাম দিয়ে বক্তব্য দেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। সেই কারণটা আমি শেষে বলব, কী বলেছে এবং সেটা কতবারও তার ট্রানজিশন, তার পরিবর্তন, প্যারাডাইম শিফট সেটা বলছে। জনাব হাবিবুর রহমান মিজবাহ সাহেব তার একটা বক্তব্যে তিনি নিজে আপলোড দিয়েছেন, সেখানে বলেছেন যারাই ইসলামের বা ইসলামকে প্রমোট করতে চায় বা ইসলামকে প্রমোট করেছে বিশ্বব্যাপী ষড়যন্ত্র কূটকৌশলের মাধ্যমে তাদেরকে তাদের জবান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন তিনি নাম ধরে বলেছেন ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে এখতেলাফ আছে থাকবে, কিন্তু ইসলামের অনেক কাজ করেছেন। যখনই তিনি ইসলামের কিছু কাজ করেছেন তখনই বিশ্ব মোড়লরা ষড়যন্ত্র করে তাকে ঘরবন্দি করে দিয়েছে। এখন প্রথমে এই বক্তব্যটা একটু বিশ্লেষণ করি যে ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এত সুন্দরভাবে তার সম্মান নিয়ে নাম বলা, এটা হাফিজুর রহমান এই হাবিবুর রহমান মেজবাহ সাহেবের মুখ থেকে বের হবে এটা কল্পনা করেনি, এটা একটা বড় ট্রানজিশন। কেন বলেছেন সেটা পরে বলব। এরপরে ডক্টর জাকির নায়েক এখানে স্পষ্ট হাবিবুর রহমান মেজবাহ সাহেব বৈধতা দিয়েছেন, যদিও তার বৈধতায় কিছু আসে যায় না, কিন্তু মেজবাহ সাহেবের কিছু উপকার আছে সেটাও আমি শেষে বলবো। তো এখন বৈধতা কীভাবে দিয়েছেন, যখন বলেছেন যে ডক্টর জাকির নায়েকের কিছু বক্তব্য নিয়ে এখতেলাফ আছে থাকবে, তো এখতেলাফ আছে কিংবা থাকবে এর মানে আসলে এটা গ্রহণযোগ্য, এখতেলাফ তো থাকতেই পারে, এটা তো বড় বড় ওলামা ইকরামদের মধ্যে সাহাবিদের মধ্যেও ছিল। কিন্তু এতদিন কৌমি আকাবিরদের ট্রেন্ড কিন্তু বা তাদের অবস্থান কিন্তু এরকম ছিল না, তাদেরকে ডক্টর জাকির নায়েকের বক্তব্যকে এখতেলাফের স্ট্যাটাস দিতে তারা রাজি ছিল না। তারা হক এবং বাতিল, ইহুদিদের দালাল এবং ইহুদিদের দালাল না, প্রকৃত মুসলমান এবং ফেক মুসলমান, তাদের অবস্থানটা ছিল ডক্টর জাকির নায়েকের ব্যাপারে এরকম। অতএব হাবিবুর রহমান মেজবাহ সাহেব এখানে বৈধতা দিতে একটা বাধ্য হয়েছেন এবং তিনি হাফিজাহুল্লাহ নাম বলে তার যে অ্যাচিভমেন্ট, তার যে ইসলামের প্রমোশনে তার যে অবদান এবং ইসলামের জন্য অনেক কিছু করেছেন এটাকে স্পষ্টত স্বীকৃতি দিয়েছেন। এরপরে জনাব হাবিবুর রহমান মেজবাহ বলেছেন বাংলাদেশে কিছু গান্ডু মূর্খ আছে যারা বলে বাংলাদেশের হুজুরদের কারণে ডক্টর জাকির নায়েকের ওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, এবং এটা যে ঠিক না এটার সপক্ষে তিনি বেশ কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। তো এটার জবাব আমি একটু দিচ্ছি। প্রথমে বলবো বাংলাদেশে কিছু হুজুর না, বাংলাদেশের তো প্রায় 95% হুজুর ডক্টর জাকির নায়েকের পক্ষে, সর্বোচ্চ 5% হুজুর, কৌমিদের একটা ছোট অংশ আর সুন্নিদের একটা অংশ, এরা জাকির নায়েকের বিরুদ্ধে। তো এদের কারণে কি ডক্টর জাকির নায়েকের ওয়াজ বন্ধ হয়েছে, এই কথাটা কতটুকু ঠিক, তিনি তো গান্ডু মূর্খ বলে চালিয়ে দেন। এর জবাবে যেটা বলবো, ডক্টর জাকির নায়েক বিশ্বব্যাপী যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেটা বিশ্ব মোড়লরা ইন্টারন্যাশনাল একটা শক্তিশালী লবি করেছে, দ্যাট ইজ রাইট, সেটা বাংলাদেশে হুজুররা করেনি অথবা সেটা করার সামর্থ্যও নেই তাদের, কিন্তু সেই বিশ্ব মোড়লদের সুরে কথা বলেছে বাংলাদেশের হুজুরেরা, একটা অংশের হুজুরেরা, এবং তাদের সেই বিশ্ব মোড়ল যারা ডক্টর জাকির নায়েককে ঘরবন্দি করে দিয়েছে বা ডক্টর জাকির নায়েককে কণ্ঠরোধ করে দিয়েছে তাদের দালালি করেছে বাংলাদেশের এক অংশের হুজুরদের এক অংশ, এটা হচ্ছে সত্য কথা। এবং বাংলাদেশে তো পিস টিভি বন্ধ, ডক্টর জাকির নায়েকের ওয়াজ বা লেকচার এটা তো পিস টিভির মাধ্যমে প্রচার হতো, এই পিস টিভি বন্ধের দাবি জানিয়েছে, আন্দোলন করেছে, মানববন্ধনও করেছে, তার মধ্যে কিন্তু হাবিবুর রহমান মেজবাহ সাহেবের আকাবিরাও ছিল। অতএব বাংলাদেশের হুজুরদের কোনো দোষ নেই এটা বলা যাবে না, তারাও দালালি করেছে, অ্যাটলিস্ট এতটুকু বলতেই হবে, গান্ডু মূর্খ বলেন আর মেজবাহ ভাই যাই বলেন না কেন। তো এরপরে আসলে হাবিবুর রহমান মেজবাহ আরেকটা কথা বলেছেন যে আমি যদি ডাক্তার জাকির নায়েককে কাফের বলে থাকি আমি তওবা করলাম, একটা বড় ধরনের ট্রানজিশন, একটা পরিবর্তন। এখন এই পরিবর্তনটা কেন, আমরা স্পষ্টত দেখতে পাই যে এর আগে হাবিবুর রহমান মেজবাহ সাহেবের আকাবিররা ডক্টর জাকির নায়েককে স্পষ্ট ভাষায় লিখিতভাবে তাকে কাফের ফতোয়া দিয়েছে, প্রমাণ দিতে পারবো, নুরুল ইসলাম অলিপুরি থেকে শুরু করে অনেকে ইহুদিদের দালাল বলেছে, এরকমও বলেছে যে ডক্টর জাকির নায়েক মুসলমান বানায় সে নিজেই তো মুসলমান না, তো মুসলমান না তাহলে কি, তাহলে সে কাফের, মোনাফেক, কাফের, এমন কোনো ফতোয়া নেই ডক্টর জাকির নায়েককে দিয়েছে। এবং ডক্টর জাকির নায়েককে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে তারা রাজি ছিল না, তার কর্মকাণ্ড ইসলামের খেদমত এটার তো প্রশ্নই আসে না। তো সে আকাবিরদের যে বলয় সেখান থেকে বের হয়ে
ডক্টর জাকির নায়েকের পক্ষে তাকে স্বীকৃতি দেওয়া, একতলাফ হিসাবে স্টারাজ দেওয়া, তার খেদমত হাফিজাউল্লাহ বলা, এর কারণটা কি? এর কারণ স্পষ্ট। হাবিবুর রহমান মেজবাহ সাহেব জনরোষে পড়েছেন, আজহারের বিরুদ্ধে বলে, আদনানের বিরুদ্ধে বলে, জাকির নায়েকের বিরুদ্ধে বলে। এখন একটু মূলধারার কথাবার্তা বলে, একটু প্রতিহিংসার বিরুদ্ধে ওয়াজ করে তিনি একটু জনগণের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেতে চাচ্ছেন, এই কারণে তার শিরোনাম দিয়েছেন ডক্টর জাকির নায়েক, নাহলে দেওয়ার কথা নয়। কিন্তু এখানেও কিছু উল্টাপাল্টা কথা আছে। একবার বলেন একতলাফি, আর একবার বলেন যে তওবা, একতলাফি মশালায় কি তওবা করা হয় নাকি, হোয়াট এভার। মানে এখানেও এটা লক্ষ্য করেছেন যে এর মধ্যেও কিছু কারচুপি আছে, যে তিনি কৌমি দেওবন্দি আকাবিরদের, তার আকাবিরদের একটা অংশ সবাইকে না, এবং ডক্টর জাকির নায়েক পন্থী, মানে সাধারণ জনগণ। সাধারণ জনগণ তো আজহারির পক্ষে, আদনানের পক্ষে, ডক্টর জাকির নায়েকের পক্ষে, ভুল ভ্রান্তি একতলাফ সবার মধ্যেই কম বেশি আছে, তা সত্ত্বেও তাদের পক্ষে। তো এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করে উভয়কে রক্ষা করে চলার একটা মানহাজ হাবিবুর রহমান মেজবা সাহেব হাতে নিয়েছেন। কারণ এটা কি আসলেই মেজবা ভাই সংশোধন হচ্ছেন? আসলে আমি বলবো যে যদি হাবিবুর রহমান মেজবা সাহেব তার পাস্টের যেসব নাইমা ইস্যু থেকে শুরু করে নানান বিষয়, বরবার সাথে বেয়াদবি ইত্যাদি ইত্যাদি, বা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এগুলোর জন্য প্রকৃত পক্ষে তওবা করে থাকেন আল্লাহর কাছে, আমি বিশ্বাস করি তিনি তওবা করেছেন, আশা করতে চাই। আমি দোয়া করি যে সাধারণ জনগণ যাকে যাতে তাকে মেনে নেয়, এবং তরুণ প্রজন্ম যাতে তাকে ট্রল না করে, আমি সেই দোয়া করি। কিন্তু এখন পর্যন্ত তার বক্তব্যের ধরন দেখে যেটা মনে হচ্ছে, সেটা শতভাগ সংশোধন বলা যাবে না। এখন পর্যন্ত ওয়াজের মাঠে দাওয়াত পাওয়ার জন্যে উভয়কুল রক্ষা করার একটা মানহাজ মেনটেন করে চলার একটা চেষ্টা হিসাবে আমি দেখতে চাই, ওয়েট করছি, অবজার্ভ করছি, আশা করি তিনি সংশোধন হবেন। যেহেতু তিনি স্মার্ট, তার কোয়ালিটি আছে, শুধু কৌমি অঙ্গনের মধ্যে দাওয়াত নিয়ে তাকে চলতে হবে তা না, তিনি সাধারণ জনগণ মূলধারে আসার কোয়ালিটি তার রয়েছে। যত বড়ই ভুল হোক না কেন, মানুষ ভুল করে, সংশোধন হয়, প্রকৃতপক্ষে তওবা করতে পারলে, আল্লাহ ক্ষমা করলে হয়তোবা তিনি আবারও তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্যতা পেলেও পেতে পারেন, আমরা সেই দোয়াই করছি।